বেশি ভালোবাসি, আমি তার জায়গাটাই যেতে চাই। বুঝে গিয়েছেন সাকিব ভাইয়া? তুমি তোমাকে নিজেকে চিনো, তুমি যতটুকু মতো তোমাকে নিজেকে না চিনতে পারবা তুমি কিন্তু জিরো। আজকে তোমার কথা শুনে আমাকে মাইনাস মনে হচ্ছে। হিরো, তুমি আমার চোখে অলরেডি মাইনাস। দর্ন মুক্তি পাচ্ছে 3 মে 2024 সালে। বুজ খলিফা, সাকিব খান এবং দরদের টিম। এর আগে কোনো বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষেত্রে এমনটি ঘটেনি। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বুজ খলিফায় এতদিন শাহরুখ খানের সিনেমার ট্রেইলার দেখা গেছে। শাহরুখ খান নিজে উপস্থিত থেকে বুজ খলিফায় ট্রেইলার লঞ্চ করেছেন। এবার বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তার নতুন সিনেমা দরদের 25 সেকেন্ডের একটি টিজার বুজ খলিফায় চালাবেন। এটি হবে ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য নতুন মাইল ফলক। বাংলাদেশের একমাত্র নায়ক সাকিব খান হবেন এই মাইল ফলকের জনক। তবে এটাই সত্য যে অন্য নায়করা যেখানে 10, সাকিব খান সেখানে একাই 100। সাকিব খানকে নিয়ে ছবি করলে সিনেমা হলের বাইরে ইউটিউব চ্যানেল, টিভি রাইটস, OTT সব কিছু মিলে 1 কোটি টাকারও বেশি বিক্রি হয়। সাকিব খানকে যতই দাবিয়ে রাখা হয় ততই তিনি তীব্র গতিতে সামনে এগিয়ে যান। প্রযোজক ইকবাল সাকিব খানের পিছনে তো লেগেই আছেন, সিনিয়র শিল্পীরাও তাকে নিয়ে বাজে মন্তব্য করেন। সাকিবের যৌথ প্রযোজনা সিনেমায় তারা বাধা দেন, আর সত্য মিথ্যা রিউমার তো আছেই। অপু বিশ্বাস, বুবলি সাকিবের পতনের দিন গুনছেন। তারা শুধু সাকিব খানকে ভালোবাসে এটা দেখায়, কিন্তু ভিতরে তারা পতনই চায়। আমরা একটু হলেও বুঝি। সুশীল সমাজ এবং নাটক সিন্ডিকেট তো সবসময় সাকিব খানের বিরুদ্ধেই। আব্দুল আজিজ সাকিবের সিনেমা চলে না বলে মুখে ফেনা তোলেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার থেকে এক প্রকার সাকিব খানকে বঞ্চিতই করা হয়েছে। সবাই মিলে সাকিব খানকে দাবিয়ে রাখার চেষ্টা করার পরেও সে এখনও সূর্যের মতো জ্বলজ্বল করছে, এখনও ঠিক আগের মতোই রাজার আসনে। এটাই সাকিবিয়ানদের অলৌকিক পাওয়ার, বিশেষ দ্রষ্টব্য। বর্তমান সময়ে নতুনরা তো বেশ ভালোই কাজ করছে, তা অস্বীকার করার কিছুই নেই। তবে বেলা শেষে সুপারস্টার সাকিব খানেই একমাত্র ভরসা।